আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের এই কাঠের ইয়াররিংটি করে দেখাবো, এটাকে কিভাবে কালার করতে হয়, প্লাস উপরে এই বিটসটা লাগাবো আমি, আর নিচে এই হচ্ছে কানের টপটা লাগাবো। আগেরটা যেটা করেছিলাম ওটা হুক সিস্টেম ছিল, আর এটা হচ্ছে একটু টপ সিস্টেম। এটার জন্য একটা বিটস ইউজ করবো আমি হাফ পুঁতি, এটা হচ্ছে আঠা দিয়ে লাগিয়েছি। আর পেছনে হচ্ছে আমি ওই টপটা লাগিয়েছি, তার জন্য আমার এইরকম একটা কাঠের বেজ লাগবে, আর হচ্ছে মাঝারি সাইজের একটা হাফ পুঁতি। এটা কিন্তু জিরো সাইজ না, জিরোর একটু বড় একটা হাফ পুঁতি। একটা তুলি লাগবে, জিরো জিরো সাইজের তুলি, একেবারে ছোট তুলি যেটা, এই একটা তুলি দিয়ে মোটামুটি কাজ চলে যাবে, এর থেকে বড় সাইজের তুলির কোনো প্রয়োজন নেই। আমরা যখন বিভিন্ন কালার করব তখন এটাকে বারবার ওয়াশ করে নেব। তুলিটা লাগানোর জন্য, নিচের এই টপটা লাগানোর জন্য আমার লাগবে হচ্ছে এই আঠাটা। এই আঠাটা ইউজ করার চেষ্টা করবেন, অন্য কোনো আঠা দিলে ওই হচ্ছে পেছনে বোঝা যায় ওটা। এই আরেকটা স্প্রে লাগবে, পুরো কাজ শেষে আমরা স্প্রে করে দিব। রং লাগবে, যেহেতু একটু কালারফুল করবো আমরা তো বিভিন্ন কালারের রং লাগবে। সানফ্লাওয়ার কিট নিয়েছি আমি, ফেব্রিক পেইন্ট যেটা, তো মোটামুটি এই কয়টা জিনিস হইলে আমরা আজকে এই কানের দুলটি বানাতে পারবো। বেশি কথা না বলে চলুন টিউটোরিয়ালটি স্টার্ট করি। প্রথমে আমি এই যে কালো আর গোলাপি কালারের কাজটা শেষ করব। এখানে ফ্লাওয়ারটা একটু বড়, তাই আমি বড় অংশের কাজটা তাড়াতাড়ি শেষ করব। রং করার সময় আবার অল্প করে তুলিতে রং ভরে নিয়ে জাস্ট সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করব। আউটলাইনগুলো একটু আগে দিয়ে নিব। আউটলাইনগুলো আগে দিয়ে নিলে আমাদের হচ্ছে রংটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তুলিতে খুব বেশি রং নিব না, তাহলে ওটা আমাদের ব্লেন্ড করতে সমস্যা হবে। আমরা অল্প একটু রং নিয়ে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিব। যেখানে যেখানে আমরা গোলাপি কালার করব সেই কাজটা আগে শেষ করে নিব। তবে যেহেতু এটা একটু কালারফুল বেশি, তো আপনারা মাস্ট হচ্ছে একটা গ্লাসে পানি নেবেন, গ্লাসে অথবা কোনো বাটিতে পানি নিয়ে বসবেন সাথে। তুলিটা বারবার ওয়াশ করতে হবে, প্লাস টিস্যু পেপার রাখবেন, তুলিটা ওয়াশ করার পরে মুছতে হবে। আমি পুরো ফুলটা এভাবে ম্যাজেন্টা কালার দিয়ে করে নিব। সানফ্লাওয়ার কিটের হচ্ছে কালারগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, যথেষ্ট সুন্দর। তবে এখানে কেন জানি বোঝা যায় না, লাইটে কালারগুলো প্রচুর ফেড দেখায়, এখানে কালারগুলো একটুও ভালো লাগে না। তবে যারা কি ব্যবহার করেছেন বা যারা যাদের কাছে আছে তারা জানেন আসলে সানফ্লাওয়ার কিটের কালারগুলো কত সুন্দর। এখানে কাঠের বেসগুলোতে একটু লক্ষ্য করবেন যে সাইডে কিন্তু একটু আউটলাইন দিয়ে ড্র করা থাকে, হালকা একটু খোদাই করা টাইপের হয়ে থাকে। তো আমরা সবাই যেটা করি সেই ড্রয়িং অনুযায়ী আমাদের কাজ করতে হয়, সেই অনুযায়ী আমরা হচ্ছে কালার করি। তো এখানে যেটা করেছি সাইডে একটু চিকন আউটলাইন ছিল, যার কারণে আমি চিকন অংশটুকু বাদ দিয়ে শুধু মাঝের পাপড়ির অংশটুকু কালার করছি। চিকন অংশটুকুতে আমি আলাদা করে হচ্ছে কালো কালারের আউটলাইন দিব। তো আপাতত গোলাপি কালারটা না সরি শেষ না, এখানে আমি আরেকটা কাজ করব। এই যে মাঝের যে গোল অংশটুকু আছে এখানে যদি আমরা একটা বিটস ইউজ করবো, এই বিটসটা বসাবো, তারপর আমি কালার করে নিব যেন আশেপাশে একটু ফাঁকা থাকলেও সেটা আর দেখা না যায় বা অতটা খারাপ না লাগে। যদিও কালার করার প্রয়োজন নাই তবু আমি করে নিচ্ছি। আপাতত গোলাপি কালারের কাজ শেষ, ম্যাজেন্টা কালারের। তো এখন আমরা হচ্ছে কালো কালারটা নিব।
তার জন্য তুলিটা আমি আমার হাতের কাছে একটু পানি নিয়েছি গ্লাসে, সেখানে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে আবার হচ্ছে সেটাকে আমি একটা টিস্যু পেপারে মুছে নিয়েছি। রং নিব অল্প করে, তুলিতে কখনো একবার বেশি রং নিব না। আর আমি সবসময় বলি কৌটার ভিতরে চুবানোর প্রয়োজন নেই, খুব ছোট কাজ, তো আমরা কৌটার যে মুখটা থাকে সেখান থেকে রং নিব। নিয়ে এবার শুধু চিকন করে আউটলাইনটা দিব ডিজাইনটাকে একটু বোল্ড করার জন্য। এই আউটলাইনটা দিলে ডিজাইনটা একটু ফুটে উঠবে, দেখতে আরও ভালো লাগবে। এখানে রং করা কিন্তু সম্পূর্ণই আপনার নিজের উপর, আপনি পছন্দ মতো অন্য যে কোনো কালার করতে পারেন। আমি শুধু একটু আইডিয়া দিচ্ছি বা আমি যেটা করলাম সেটাই শেয়ার করছি। এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো, এগুলো কিন্তু একটার সাথে আরেকটা মিলবে না, আপনার হাতের সাথে আমার হাতের কাজ মিলবে না। তো আপনি শুধু আইডিয়া নিয়ে নিজের ইচ্ছা মতো কালার চেঞ্জ করে ইচ্ছা মতো করবেন। ফুলের শেপটা ঠিক রেখে আমরা বর্ডারটা দিব। সবসময় একটা রঙের পর আর একটা রং করার সময় আমরা খেয়াল করব রঙগুলো যেন ছড়ায় না যায়, শেপটা যেন ঠিক থাকে। আর তুলি আমরা একটু চেষ্টা করব উঁচু করে, এইভাবে হচ্ছে কী বলে একটু ডার্ক করানো টাইপের তুলি। একবারে শোয়ায় যদি আমি পুরো তুলিটা ব্যবহার করে বর্ডার লাইন দিই, সেক্ষেত্রে তুলি মোটা হয়ে যাবে। শুধুমাত্র তুলির মাথা দিয়ে আমরা, একদম শুধু মাথা দিয়ে যেভাবে আমরা কলম দিয়ে লিখি বা আর্ট করি সেই টাইপে একটু চিকন করে আমি বর্ডার দিব। এই যে মাঝখানে এখানে একটু খাঁজ কাটা ছিল, আমি সেখানেও এরকম আউটলাইন দিয়ে নিচ্ছি, তাহলে ডিজাইনটা ভালো ফুটবে। বর্ডারগুলো একটু চিকন করে দিব, বেশি মোটা করব না, তাহলে আবার ফুলের আসল ডিজাইনটাই বোঝা যাবে না। মাঝের যে গোল অংশটুকু আছে এটাতে একটু বোল্ড করে দিব বর্ডারটা, যাতে করে আমাদের ওই সাদা বিটসটা পরার পরেও সাইডে একটা আউটলাইন সামান্যভাবে বোঝা যায়। তো আমাদের এই ফুলটার কাজ শেষ, এবার আমরা নিচের অংশে রং করব। এই নিচের অংশে আমি প্রথমে হচ্ছে দুইটা লাইন ছিল, দেখুন দুইটা আউটলাইন ওরা মার্ক করে দিয়েছে। তার হচ্ছে বাইরের দিকে যে লাইনটা, আমি সেই লাইনটাতে কালো করেছি, চিকন বর্ডার এখানে দুইটা আছে, বাইরেরটাতে কালো করেছি। তো একটা কালারের কাজ আমি একবারে শেষ করে নিব, তারপরে অন্য আর একটা কালার ধরব। এরকম চিকন লাইন টানার ক্ষেত্রে তুলি যতটা সম্ভব আমরা লম্বালম্বিভাবে ধরব, একদম সোজা করে ধরলে তুলি শুধুমাত্র মাথা দিয়ে রং ভরবে, তাহলে আর মোটা হবে না। কালো রঙের কাজটা শেষ, এবার হচ্ছে আমরা এই সবুজ রং নিব ভিতরের আউটলাইনটা করার জন্য। এটা এখানে সবুজটা একটু বেশি ডার্ক দেখা যাচ্ছে, এটা ডার্ক না, একটু লাইট টাইপের সবুজ, টিয়া কালারের মতো। সবুজ রংটা করে নিব, এবার তুলিতে অল্প একটু রং নিব। নিয়ে ভিতরের দিকটাতে আমি ভিতরে যে চিকন একটা আউটলাইন ছিল এবার সেটাতে রং করব। এর আগে আমি কাঠের একটা শিউলি ফুল করে দেখিয়েছি, যদিও শিউলি ফুলের টিউটোরিয়ালটি খুব ইজি। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, যদি একটু একটু আইডিয়া চান তো সেখানে ঘুরে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তো আমার সবুজ রংটি করা শেষ, এবার আমি নিচের অংশে দেখুন যে পাতাগুলো আছে আমি কিন্তু সেখানেও আগে সবুজ রংটা দিয়েছি। তো আমি কি করব, সবুজ রঙের যে কাজগুলো আছে আমি সেগুলো একবারে শেষ করে নিব। যেহেতু আমি হচ্ছে আগে একটা স্যাম্পল রেডি করে নিয়েছি, তো আমার জন্য এটা খুব ইজি। আমি এখানে শুধু এখন দেখে দেখে ঘর গুনে গুনে, মানে কয়টা পর পর আমি কোন কালারটা করেছি, শুধু সেই রকম করে কালারটা বসিয়ে দিব।
প্রথম যখন করেছি তখন কিন্তু আমি ইচ্ছা মতো একটার পর একটা কালার বসিয়েছি। আপনারা এইভাবে নিজেদের ইচ্ছা মতো পছন্দ মতো কালারটা বসাতে পারেন, কালারগুলো চেঞ্জ করতে পারেন। সবুজ রংটা করা শেষ, এবার আমি লাল রং নিয়েছি। সবগুলো কালার এখানে এত ফেড আসতেছে। তবে সানফ্লাওয়ার কিটটার কালার আসলে অনেক সুন্দর, আমার পার্সোনালি অনেক ভালো লাগে। তবে এটা সবাই ইউজ করে, অনেকে দেখবেন হ্যান্ড পেইন্টও করে। ঘর গুনে গুনে যেখানে আমি আগেরটাতে করেছি ঠিক সেখানেই বসাবো, কারণ যেহেতু ইয়াররিং দুইটা এক জোড়া হবে, দুইটাকে সেম হতে হবে। ঠিক গুনে গুনে আগেরগুলো আমি যেখানে করেছি সেখানে করব। আপনারা যদি কুশি কাজের টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সেখানে আমি অনেক রকম কুশি কাজের টিউটোরিয়ালও দেখিয়েছি। লালের কাছে এবার হলুদ নিব, একটার পর একটা কালার নিলেই হলো, ইচ্ছে মতো আগেরটা অনুযায়ী বসাচ্ছি। তো শুধু দেখে দেখে আমি একটু ঘর গুনে বসায় দিচ্ছি। কালারটা আপনারা নিজেদের মতো করবেন, এখানে দেখানোর কিছু নাই। চেষ্টা করবেন যেন ছড়িয়ে না যায়, ফিনিশিংটা ভালো থাকে। আর কখনোই কারুটা দেখে হুবহু কপি করবেন না, কারণ এটা সম্পূর্ণ ক্রিয়েটিভ জিনিস। নিজের জন্য হলে সেটা আলাদা, নিজের মতো করেই করা উচিত। এখানে কপি করার মতো কিছু নাই, নিজের রুচিশীলতাটাকে ফুটিয়ে তোলা উচিত। এবার আমি আবার ম্যাজেন্টা কালারটা নিলাম। এই কালারফুল যে কোনো আইটেম কিন্তু আমরা সব ড্রেসের সাথেই পরতে পারি। আর এই কাঠের গয়নাগুলো এখন মোটামুটি শাড়ির সাথে সবাই বেশ ভালো পরে, ভালো লাগে দেখতে। আপনি নিজের জন্য বানিয়ে নিতে পারেন, সেল করার উদ্দেশ্যে যদি হয় সেক্ষেত্রেও করে নিতে পারেন। সেক্ষেত্রে একটু বেশি কোয়ান্টিটির করতে হবে আপনাকে। কাজ করতে করতে এই ফাঁকে বলে নিই, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে, অবশ্যই একটু লাইক দিবেন। যদি কোনো প্রবলেম থাকে, কিছু জানতে চান, কমেন্ট করে জিজ্ঞেস করবেন। আমি চেষ্টা করবো আমার সাধ্যের মধ্যে উত্তর দেওয়ার, রেসপন্স করার। আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশনের আপডেটগুলো পান। আচ্ছা, আগে একবার সবুজ করেছি, ওটা একটু লাইট সবুজ ছিল, এটা একটু ডিপ সবুজ, অনেকটা কচু পাতা টাইপ কালার, কলা পাতা টাইপ। আমি দুইটা ইউজ করেছি একটু কালার কন্ট্রাস্ট আনার জন্য, যদি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে কালারগুলো খুব ফেড আসে। তবে সামনাসামনি কিন্তু কালারগুলো অনেক সুন্দর হয়েছে, সবগুলো কালার যথেষ্ট উজ্জ্বল, যথেষ্ট সুন্দর। এবার হচ্ছে এটা অরেঞ্জ কালার। আমার কালার করার অংশ মোটামুটি শেষ, এটাকে একটু ড্রাই করে নিব আমরা। কিছুক্ষণ এটাকে এভাবে ছেড়ে দিলে এটা ড্রাই হয়ে যাবে। এটা একটু শুকানোর পরে আমি বলবো আপনারা আরেকটু ওয়েট করবেন, যেহেতু আমি টিউটোরিয়াল করছি তাই আমি একটু শুকানোর পরে এই হুকটা আগে নিব। হুকের যে নিচে আমাদের লকটা থাকে ওটা খুলে নিব, ওটার সাথে আঠা পড়লে পরে আবার হচ্ছে একসাথে লেগে যাবে, তো ওটা খুলে নিব। এই হচ্ছে হুকের সাথে, এবার হুক না সরি, ওইটাও একটা বেজ, এই কাঠের বেজের সাথে ওই বেজটা আমি আঠা দিয়ে লাগিয়ে নিব। এই বেজটা একটা ছোট পাওয়া যায়, এটা বড় যেহেতু দুলটা সেজন্য আমি বড়টা নিয়েছি, ছোটটা আমি আরেকদিন দেখায় দিব। এটা আঠাটা লাগানোর পরে বেশি
চাপাচাপি করবেন না, টানাটানি করবেন না, এভাবে ছেড়ে দিলে এটা শুকিয়ে যাবে। এটা আবার একটু শুকানোর পরে এই অবস্থায় আপনারা স্প্রেটা করে নেবেন, কালার স্প্রেটা। তো আমি যেহেতু ভিডিও করছি আমি বেশি দেরি করব না, এই আগে আমি হচ্ছে বিটসটা বসাবো। বিটসটা আমি সাজেস্ট করব বিটস বসানোর আগে আপনি হচ্ছে স্প্রেটা করে নেবেন। আর এখন আমি হচ্ছে আঠা দিলাম, আঠা দেওয়ার পরে একটু শন দিয়ে আমি হচ্ছে হাফ পুঁতিটা বসাই দিব। শন দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আঠা আছে যেন ছড়ায় না যায়, একদম পারফেক্ট হবে। তাহলে আবার আঠা হাতে ভরবেও না, এবার একটু চেপে দিব ঠিক পজিশনে দিয়ে, মাঝামাঝি ঠিক পজিশনে দিয়ে একটু চেপে দিব। এটাকে এভাবে কিছুক্ষণ ছেড়ে দিলে এইভাবেই শুকিয়ে যাবে, বেশি চাপাচাপি করার দরকার নেই। আর ওই স্প্রেটা আগে করেই নেবেন, স্প্রে তো আগে করেই নেবেন। তো এই পর্যন্ত আজকের টিউটোরিয়াল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।